নিয়ে এসেছে এখন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখন বেশি কথা বলবো না। তো আমি এখন ঘরে যাবতীয় যে কাজ আছে ওগুলো শুরু করছি, যেটা বলতে বলে গেলাম এখন ব্লগটা শুরু করছি। ঠিক দুপুর একটা অলরেডি বেজে গেছে, বাজার টাজার সব করা কমপ্লিট হয়ে গেছে। আজকে বাজারে আমি গেছিলাম। আজকে আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করি, তো ওই জন্য ওগুলো সরঞ্জামগুলো সব রেডি করে রাখছি। আর যতটা পারবো তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করবার চেষ্টা করব। আর বিরিয়ানির রেসিপিটা আমি আলাদাভাবে শেয়ার করব। তো আমি এখন সব করে নিচ্ছি। এখানে আলু ফালু সব কেটে কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আমার বাবাও কাজ করছে, আমার বাবাকে কেউ দেখতে পাচ্ছে না। বাবা এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে আমার কাছে চলে আসো। ছুরি নিয়ে নাও, আমি গ্রেট করে কাটছি ওটাই। আমি টুকরো করে দিই, চার ভাগ করে? না না না, চার ভাগ না, এটা দু ভাগ। ঠিক আছে, আর আমার মা আজকে এমনি কী রান্না করেছে সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, আমরা এখন কাটাকুটিগুলো কমপ্লিট করে নিই। বাবা অন্যদিকে তাকিয়ে করুন। চলো কাটাকুটি কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে একেবারে কথা বলছি। তোমাদেরকে বলেছিলাম শেয়ার করবো, কিন্তু আর শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জার খারাপ হয়ে গেছে। আর কিচ্ছু করতে পারছি না, ফোনের চার্জও একেবারে কম। এই দেখো, আমি মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, মানে সব মশলা টসলা দিয়ে, রোজ ওয়াটার, কেওড়া জল, ভিনিগার, এগুলো সব আমি দিয়েছি এর মধ্যে। আর একটুখানি বিরিয়ানির মশলা দিয়েছি, কাশ্মীরি লাল মির্চ দিয়েছি, এরকম করে ম্যারিনেশন ট্যারিনেশন করে রেখে দিয়েছি। আর বাইরে আমি সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করেছি, যাই হোক ওগুলো আমি ম্যারিনেশন করে রেখেছি। আর এইদিকে মায়ের এখন রান্না বান্না করছে, মায়ের অলরেডি রান্না কমপ্লিট, এবার তাড়াতাড়ি করে সবাই খেয়ে ফেলবো। আর যখন আবার রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখো, আমি বিরিয়ানি করা শুরু করে দিয়েছি, মানে বিরিয়ানিটা এখন রান্না করতে চলে এসেছি। তো দেখো, আমি একটা প্রেশার কুকারের মধ্যে মেকরনে আলু বয়েল করতে বসিয়েছি, কারণ আলুটা একটুখানি সেদ্ধ করে নিলে সুবিধা হবে। তো যাই হোক, আর এখানে বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা একটুখানি ফুটতে। আর আমি বিরিয়ানি যখন করি জলের মধ্যে, তোমরাও যদি পারো বিরিয়ানির জলে একটুখানি গোটা গরম মশলাও চাইলে দিতে পারো, কিন্তু আমার কাছে গোটা গরম মশলা নেই। তাই আমি কী করছি, একটুখানি গরম মশলার গুঁড়োটাকে ঢেলে দিচ্ছি। এবার এটা যখন ফুটবে একটা খুব ভালো সুন্দর ফ্লেভার আসবে।
এবার জলটা ভালো করে একটুখানি গরম হয়ে যাক, তারপরে চালগুলো প্রথম লেয়ারেতে আর ঘি আর অ্যাড করিনি, কিন্তু সেকেন্ড লেয়ারেতে অ্যাড করবো। তারপরে বড় হয়ে গেছে বিরিয়ানি এখন দমে বসিয়ে দিয়েছি, তো এখন হয়ে গেল একেবারে তোমাদের সাথে। এই দেখো আমার দাদা কেক নিয়ে এসেছে, এখন Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Joy Baba. Mota. Happy birthday to you. দাও জয় বাবাকে ইয়েকে খাওয়াও। মা বাজারে গেছে, মা বললো তোরা কেটে নে। অনেক বড় হয়েছে তোমার মাকে, মা ব্যস্ত তো। আমি পরে গোটা খাচ্ছি ভিডিও হচ্ছে এখন। খুব ভালো আনন্দ করলাম সবাই মিলে, পুরো ফ্যামিলি খুব আনন্দ করলাম। আপনারা এরকমভাবে আশীর্বাদ করুন যাতে প্রতি বছর করতে পারি। আজ এইবার হচ্ছে ছেলের উদ্যোগেই মেনলি হ্যাপি বার্থডে পালন করা হলো, কোনোবার আমাদের হ্যাপি বার্থডে পালন করা হয় না। এবার বাবার জন্মদিন ছেলে পালন করলো আর আমি সব খাটাখাটি। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, দেখা হচ্ছে, থ্যাংক ইউ।